तीप्रा मथार बिरुद्धे उपजाति सेंटिमेंट के काजे लागिए ग्रेटर तीप्रालैंड नामे राज्य बुके बांगाली विद्वेष एवं अशांतिर परिवेशे सृष्टिर अभियोग तुललेन बांगाली विद्वत समाज संगठनेर कर्मकर्तागण। सोमवार एक सांबादिक सम्मेलने बक्तव्य रखते गिए नवगठित बांगाली बुद्धिजीवी समाजेर कर्मकर्तारा आरो जानिएछेन राज्यर बुके तीप्रालैंडेर सुरसुरीते इतिपूर्वे बेश किछु संगठनेर जन्म एवं मृत्यु हयेछे। एबार नतून करे ग्रेटर तीप्रालैंडेर नाम दिए राज्यर बुके बांगाली विद्वेष छड़ानो हच्छे। प्रचार করা হচ্ছে ত্রিপুরা ছিল উপজাতিদের রাজ্য, বাঙালিরা হচ্ছে পরগাছা উদ্বাস্তু এবং শরণার্থী। এদিন সাংবাদিক সম্মেলনে বাঙালি বিদ্যুৎ সমাজ অর্থাৎ বুদ্ধিজীবী সমাজের কর্মকর্তাগণ রাজ্যের বুকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে নতুন করে বাঙালি বিদ্বেষ ছড়ানো এবং শুরু হওয়া বাঙালি নির্যাতনের জন্য তীপ্রামথা এবং তীপ্রামথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেবর্মনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উত্থাপন করেন। কিন্তু আরেকটা তীপ্রাল্যান্ড এর চেয়েও আরো বড় আকারে গ্রেটার তীপ্রালের নামে এই জনজাতিদের সেন্টিমেন্টকে সুশ্রী দিয়ে আজকে ত্রিপুরা রাজ্যে একটা খুব খারাপ অবস্থা তৈরি করেছে বাঙালি মাতৃ আশঙ্কিত। এদিন বাঙালি বিদ্যুৎ সমাজের কনভেনার মনোরঞ্জন গোপ গ্রেটার তীপ্রাল্যান্ডকে বিশ্ববিক্ষ বলে উল্লেখ করেন, সেই সাথে তীপ্রামথার বাঙালি বিদ্বেষী প্রচারেরও তীব্র বিরোধিতা করেন তিনি। ভেবে দেখতে হবে এই যে তীপ্রাল্যান্ডের দাবি এর পেছনে কতটা যৌক্তিকতা রয়েছে এবং ত্রিপুরা রাজ্যে এর প্রয়োজনটা কি ছিল। সেক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে তীপ্রাল্যান্ডের প্রয়োজনটা কিছু না, আসল উদ্দেশ্য হলো বাঙালিদের বিরুদ্ধে গ্রেটার তীপ্রাল্যান্ড নামে একটা বিষব বৃক্ষ রোপণ করা, যার মধ্যে দিয়ে এই যে আমরা এতদিন ধরে সংশ্লেষণের পথে মিলন মিশ্রণের পথে জনজাতি এবং বাঙালি জনগোষ্ঠী আমরা এই রাজ্যে থেকেছি, এই রাজ্যের উন্নতির চেষ্টা করেছি, এই রাজ্যকে প্রগতির দিকে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছি, সেক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে একটা সেন্টিমেন্টকে কার্যকর করার জন্য একটা বিষব বৃক্ষকে রোপণ করার জন্য আজকে এই গ্রেটার তীপ্রাল্যান্ডের দাবি উঠেছে। এদিকে সম্প্রতি আমরা বাঙালি দলের পক্ষ থেকে গ্রেটার তীপ্রাল্যান্ডের তীব্র বিরোধিতার পাশাপাশি বিভিন্ন সময় বাঙালি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছে। এবার গ্রেটার তীপ্রাল্যান্ডের ইস্যুকে সামনে রেখে তীপ্রামথা ও তার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর্মনের বিরুদ্ধে বাঙালি বিদ্বেষে ছড়ানোর অভিযোগ তুলল বাঙালি বিদ্যুৎ সমাজ। ব্যুরো রিপোর্ট, হল্লাবর।